بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده দর্শক শ্রোতা ভাই বোনেরা, সুন্দর একটা গল্প শুনছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। বলছিলাম এটা বানানো কোনো গল্প নয়, দঈফ কোনো হাদিসও নয়, এটা বুখারী শরীফের কিতাবুল আদাবের ভিতরে এসেছে, মুসলিম শরীফে এসেছে, কাজেই মুত্তাফাকুন আলাইহি, সহি একটা হাদিস। বলছিলাম না আমরা, তিন পুরুষ ছিলেন একটা গুহার ভিতরে, এই গল্পটা। তো প্রথম জন দোয়া করেছিলেন, দ্বিতীয় জন দোয়া করেছিলেন, পাথরটা একটু সরে গিয়েছিল। দ্বিতীয় জনের দোয়ার পরে আর একটু সরলো পাথরটা, বাট এক্সিট হওয়ার মতন এমন কোনো পথ তৈরি হয় নাই। তৃতীয়জন কি স্মরণ করেছিলেন? তৃতীয়জন স্মরণ করলেন ওনার জীবনের একটা স্মরণীয় ঘটনা। وقال الآخر اللهم إني كنت استرجرت أجيرا بفرق أرز فلما قضى عمله قال أعطني حقي فعرضت عليه حقه فتركه ورغب عنه فلم أزل أزرعه حتى جمعت منه بقرا وراعيا. تريتيجون تار جيبونير بيتوري স্মরণীয় একটা ঘটনা স্মরণ করে বলল, আল্লাহ, আমার একজন কর্মচারী ছিল, আমার কর্মচারীকে যখন আমি কাজের শেষে তাকে স্যালারি দেই, বাট সে রাগ করে চলে গিয়েছিল, আমি তার স্যালারি দিয়ে কি করব আল্লাহ? আমি চিন্তা করলাম, আমি তার এই স্যালারি দিয়ে, এই মানি দিয়ে একটা গরু কিনবো, একটা গাভী কিনবো, বা করাতন গাভী। আমি গরু কিনলাম, অনেকটা হইল এর থেকে, আমি এগুলাকে তদারকি করলাম, রক্ষণাবেক্ষণ করলাম, লালন পালন করলাম, বাড়তে বাড়তে অনেক হয়ে গেল, বাট ওই লোকটা অনেকদিন পরে আমার কাছে এসে বলল, আল্লাহ, আমার কাছে এসে বলল, হে রাব্বুল আলামিন, সে বলল যে ইত্তাকিল্লাহ ওয়ালা তাজলিমনি ওয়া আতিনি হাক্কি, আমার যে স্যালারিটা রেখে গিয়েছিলাম আমার উপরে কোনো জুলুম না করে আমার স্যালারিটা এখন আপনি দিয়ে দেন। বাট আমি তো তার স্যালারিটা ইনভেস্ট করে ফেলেছিলাম, ইনভেস্ট করার পরে তার সম্পদের পরিমাণ তো অনেক বেড়ে গিয়েছিল। আমি সেদিন তাকে বললাম, ফাকুলতু ইযহাব ইলা তিলকাল বাকরি ওয়া রাঈহা, আমি তাকে বলেছিলাম, যাও এই যে প্রচুর পরিমাণে গরু দেখতেছ, পশু প্রাণী দেখতেছ, এইগুলা তুমি নিয়ে চলে যাও, এই সবগুলা তোমার। লোকটা তখন জবাবে বলেছিল, ফাকালা ইত্তাকিল্লাহ ওয়ালা তাহজাউ বিহি, আমার কর্মচারী সেদিন বলল, তুমি কি আমার সাথে জোক করতেছ, রসিকতা করতেছ, তুমি আল্লাহকে ডরাও, ইত্তাকিল্লাহ, আমার সাথে তামাশা করো না, কেমন করে এতগুলো প্রাণী আমার হবে, আমি আসছি আমার স্যালারিটা নিতে, আমার স্যালারিটা দিয়ে দাও। সে বিশ্বাসই করতে পারছিল না, আল্লাহ, ইনভেস্ট করার পরে তার সম্পদের পরিমাণ এতটুকু হয়েছিল। فخذ تلك البقرة وراعيها فأخذه فانطلق, হে আল্লাহ, পরে সে বিশ্বাস করে সবগুলা প্রাণী, সবগুলা গরু সে নিয়ে গেল,
কিছুই সে রেখে গেল না। আল্লাহ তাআলা ফা ইন কুনতা তাআলাম আন্নি ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, হে আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই তুমি যদি জানো আল্লাহ আমি এই সম্পদগুলা তাকে ব্যাক করে দিয়েছিলাম তার জেনেই, আর এটা যদি আমি কেবলমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি, তুমি তো জানো আমি কোনো লুভ করি নাই, আমি তার আমানত ফিরিয়ে দিয়েছি, এটা যদি কেবলমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আজকে যে বিপদের ভিতরে আছি, পাথরটা আমাদের বের হওয়ার পথটা বন্ধ করে দিল, পাথরটাকে মেহরবানি করে তুমি সরিয়ে দাও আর আমাদেরকে এই মহান মহামুসিবত থেকে তুমি হেফাজত করে দাও। হুজুর বলেছেন ফাফরুজ মা বাকিয়া, বের হওয়ার জন্য যতটুকু জায়গা বাকি ছিল তৃতীয় জনের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে তাদের মাথার উপর থেকে সরিয়ে দিলেন। ফাফরাজাল্লাহু আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে সরিয়ে দিয়ে তাদেরকে এবারে মুক্তি দিয়ে দিলেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বনী ইসরাইলের এই তিনজন লোকের স্টোরিটা কেন বলেছিলেন, তাদের কি কি সাময়িক আনন্দ দেওয়ার জন্য? না, এই ঘটনার ভিতরে, এই গল্পের ভিতরে উম্মতের জন্য রয়েছে মহান শিক্ষা, উম্মতেরা এখান থেকে যাতে লেসন নিতে পারে, এখান থেকে যাতে শিক্ষা নিতে পারে, এই জন্যই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের এই তিনজন লোকের কথাটা উম্মতদের জন্য হাদিসের ভিতরে রেখে গেলেন। শিক্ষাটা কি? দেখেন, তিনজন লোকের কাছ থেকে তিনটা শিক্ষা আমরা নিতে পারি। প্রথম লোকটা, সে নিজের সন্তানের পূর্বেই নিজের বিদ্যা বৃদ্ধ মায়ের হাতে বাবার হাতে পূর্বেই সে দুধটা তুলে দিত পান করানোর জন্য। সে তার সন্তানের চাইতে, সে তার স্ত্রীর চাইতে, সে তার ভাই বোনের চাইতে সবচেয়ে বেশি প্রায়োরিটি যাকে দিত, ওনারা ছিলেন তার মা আর তার বাবা। যে মা বাবা খাওয়ার পরে যদি কিছু বাকি থাকে, এতটুকু তার সন্তান সন্ততিদেরকে সে পান করাবে। সন্তানেরা পায়ের উপরে লুটে কান্নাকাটি করলো দুধ দেওয়ার জন্য, না, সে মোটেই পছন্দ করে নাই মা বাবার পূর্বে সন্তান সন্ততিদেরকে দুধ পান করাবে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু পছন্দ করেছেন তার কাজটা, সে এই কথা বলে যখন আল্লাহর কাছে দোয়া করলো, সাথে সাথে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে পাথরটাকে রিমুভ করে দিলেন, সুবহানাল্লাহ, একটু সরিয়ে দিলেন। এই মায়ের মা বাবার সেবার কথা, শুশ্রূষার কথা, তাদের খেদমতের কথা, তাদের হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে না কোরআনে বললেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا।
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহর হকের পরে, আল্লাহর রাইটের পরে, আল্লাহর ইবাদতের পরে, যার হকের কথা, যাদের খিদমতের কথা, যাদের প্রতি দয়া পরবশ হওয়ার কথা, আল্লাহ কোরআনে বললেন ওনারা হচ্ছেন আপনার মা আর ওনারা হচ্ছেন আপনার বাবা, মা এবং বাবা আপনার ওয়ালিদাই। কেমন ব্যবহার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা বাবা বৃদ্ধ হয়ে গেলে পরে তাদের মন মানসিকতা, তাদের চিন্তাধারাটা আগের মতো থাকে না, একটু সহজেই তারা অধৈর্য হয়ে যান, সহজেই অনেক কিছু তারা ভুলে যান। কাজেই এমতা অবস্থায়, বৃদ্ধাবস্থায়, বৃদ্ধ অবস্থায় তাদের সাথে এমন ব্যবহার করো না, তাদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে তুমি উফ শব্দটাও বল না, তাদের প্রতি তোমার রহমতের ডানাটা, সাহায্যের ডানাটা তুমি প্রশস্ত করে দাও, বাড়িয়ে দাও, সহযোগিতা তুমি বৃদ্ধি করে দাও, তুমি তাদের প্রতি উদার হয়ে যাও। আর তুমি তাদের জন্য দোয়া করো, আমার শেখানো ভাষায়, রাব্বির হামহুমা, হে আল্লাহ তুমি আমার মায়ের প্রতি, তুমি আমার বাবার প্রতি এমন দয়া পরবশ হও, কামা রাব্বা ইয়ানি সগীর, আমার ছোটবেলায় তারা যেভাবে আমাকে লালন পালন করেছেন, বড় হলে তো সন্তানকে চুমু দেওয়া, বুকের সাথে জড়িয়ে ধরা, এটা অনেক সময় মা বাবা করেন না, বাট সন্তান যখন ছোট্ট থাকে তখন বুকের সাথে জড়িয়ে ধরেন, আদর সোহাগ করেন, চুমু দেন, বারবার হাঁক দেন, দেন না দেন। কাজে ছোটবেলায় আমার মা, আমার বাবা আমাকে যেভাবে আদর করেছিলেন, সোহাগ করেছিলেন, তাদের খুলে তুলে নিয়েছিলেন রাব্বুল আলামিন, সেইভাবে তুমি আমার মা বাবার প্রতি তুমি মহব্বত করো, দয়া করো, মায়া করো, আদর করো, সোহাগ করো। এইটাই হচ্ছে এই দোয়ার মিনিং, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে শিখিয়ে দিলেন এই দোয়াটা? স্বয়ং আল্লাহ। কত কিছু তো আছে মা বাবার খিদমতের ব্যাপারে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন পরকালেই কি জান্নাত দিবেন? মা বাবার খিদমত করলে, তাদেরকে লিসন করলে, তাদেরকে লুক আফটার করলে না, এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বাল আলামিন দুনিয়ার সর্বোচ্চ আসনে আপনাকে আসীন করবেন। যদি আপনার মার দোয়া, আপনার বাবার দোয়া আপনি নিতে পারেন, তাদেরকে রাজি খুশি করতে পারেন, তাদেরকে আদর সোহাগ করেন, তাদের হৃদয়ের গভীর থেকে আপনার জন্য দোয়া বের হয়ে আসবে, সে মা বাবার জবান থেকে, হার্ট থেকে। রাসুল বললেন কেউ যদি মা বাবার দিকে তাকিয়ে একটাবার রহমতের নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মকবুল হজের সওয়াব দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, কেউ যদি তার মা বাবার দিকে দয়ার নজরে 100 বার বার তাকায়, তাহলে আল্লাহ তাআলা কি 100টা মকবুল হজের সওয়াব তাকে দিবেন? হুজুর বললেন না, ইয়েস, আল্লাহ রাব্বুল আলামিন 100 মকবুল হজের সওয়াব দান করবেন। বলার ছিল অনেক কিছু মা বাবা সম্পর্কে, আপনাদের প্রতি অনুরোধ সেটাই, যদি থাকেন আপনার মা বাবা এখনো জীবিত, তাদের খিদমতে লেগে যান, কখনো তাদের অবাধ্য হবেন না, মন খুলে তাদেরকে মহব্বত করুন, তাদের আদর যত্নে আপনি ঝাঁপিয়ে পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আপনার রিজিকের দরজাটাকে আল্লাহ পাক খুলে দিবেন। এটা রাসূলের সহিহ হাদিস। আর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন,
হাত তুলে প্রাণ খুলে তাদের মাগফিরাতের জন্য রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করুন। মাঝে মধ্যে তাদের কবরের পাশে গিয়ে তাদের জন্য দোয়া করুন, স্মরণ করুন তাদের দয়ার কথা, মায়ার কথা, তাদের অবদানের কথা আপনার প্রতি। এবার আসছি দ্বিতীয় লোকটা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহাজারি করলো, আল্লাহ আমার তো একটা চাচাতো বোন ছিল আর আমি জান প্রাণ দিয়ে তাকে মহব্বত করতাম, ভালোবাসতাম, সে আমার অন্তরের অন্তঃস্থলে জায়গা পেয়ে গিয়েছিল। আল্লাহ আল্লাহ আমি যখন তাকে খারাপ কাজের প্রস্তাব দেই, সে তো 100 দিনারের বিনিময়ে রাজি হয়ে গিয়েছিল, বাট যখন আমি সেই কাজে একেবারে পজিশন নিলাম, বাট আমার প্রেমিকা আমাকে বলল, ইত্তাকিল্লাহ, হে যুবক তুমি আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো, বাট আমি সাথে সাথে স্টপ হয়ে গেলাম। রাব্বুল আলামিন, আমি যদি সত্যি তোমার রেজামন্দির জন্য তোমাকে বই করে আমি ওই কাজ থেকে বিরত থাকি, আল্লাহ আমাদের মাথার উপর থেকে এই পাথরটাকে সরিয়ে দাও, আল্লাহ দোয়া কবুল করলেন। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ডরাও, এই ওয়ার্ড যখন শুনলেন সত্যিকার অর্থে আল্লাহকে ডরালেন, আল্লাহকে ভয় করলেন। কি তাকওয়া মানে? তাকওয়া মানেটা কি? আল্লাহর ভয়, আপনার কলিজার ভিতরে পয়দা হওয়া। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাআব, তাকওয়া কি? তাকওয়া কি উবাই ইবনে কাআব? হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, উমর আপনি কি কাঁটাযুক্ত পথে, যে পথে কাঁটা আছে, এই পথে কি আপনি কোনোদিন চলেন নাই? ওমর বললেন, আমি কাঁটাযুক্ত পথে চলেছি। জিজ্ঞেস করলেন, কাঁটাযুক্ত পথ, যে পথে শুধু কাঁটা আর কাঁটা, এ পথে চলতে কেমন করে তুমি চলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাঁটাযুক্ত পথে চলতে আমি খুব সতর্কতার সাথে, খুব সাবধানের সাথে আমি চলি, যাতে আমি কাঁঠার কোনো ঘা না খাই, কাঁঠা আমার শরীরে যাতে আঘাত না করে, আমার কাপড়ে যাতে না লাগে। উবাই ইবনে কাআব বললেন, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার দৃষ্টান্ত, যে এই দুনিয়াতে তুমি এমনভাবে চলবে যাতে কোনো ধরনের কোনো পাপ তোমাকে স্পর্শ না করে। আপনি চোখ দিয়ে যদি যদি কোনো দিকে তাকান গুনা, জিব্বা দিয়ে কথা বললে গুনা, আপনি গীবত করতে পারেন, আপনি তহমত করতে পারেন, হৃদয় দিয়ে খারাপ জিনিস কল্পনা করলেও গুনা, কাজেই আপনি গুনাহের কাজ কোনো অবস্থাতেই আপনি করবেন না, এর থেকে আপনাকে বিরত রাখবে। তাকওয়া মানেটা কি? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় শুধু আরামে ঘুমাইতেন না, পথে প্রান্তরে গ্রাম শহর সবগুলা তিনি পরিদর্শন করতেন, রাজ্যের কোনো মানুষ কোনো অসুবিধায় আছে কি না এটা উপলব্ধি করার জন্য খলিফাতুল মুসলিমিন রাতে পথ চলতেন, বের হয়ে যেতেন মানুষের সুখ দুঃখের খবর নেওয়ার জন্য। গভীর রাত, গভীর রাত, ওমর দেখলেন এক বাড়িতে হারিকেনের আগুন জ্বলতেছে, লাইট ঘরের ভিতরে, গভীর রাতে তো লাইট অফ করারই কথা, লাইটটা অন থাকবে কেন? ওমর চলে গেলেন বাড়ির একেবারে পাশে, একেবারে পাশে পাশে গিয়ে জানার চেষ্টা করলেন ওই বাড়ির মানুষ কি কোনো বিপদের ভিতরে আছে। খান পাঠালেন শোনার চেষ্টা করলেন কি সমস্যায় তারা। ওই বাড়ির মহিলাটা ছিল দুধ বিক্রেতা, মহিলাটা তার মেয়েকে বলল, মা আগামী করলো আমরা যে দুধ বিক্রি করব, দুধের ভিতরে কিছু পানি মিশিয়ে দাও,
তাহলে আমরা বেশি অর্থ সংগ্রহ সংগ্রহ করতে পারবো। ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু শুনতেছেন কি বলতেছেন মা, মা বলতেছেন মা দুধের ভিতরে পানি মিশিয়ে দাও, আমরা বেশি মানি পাবো, দুধ বেশি হয়ে যাবে। মেয়েটা বলল মা দুধে যদি আমরা পানি মিক্স করি আর উমর যদি জানতে পায় তাহলে উমর তো আমাদেরকে শায়েস্তা করবে, পানিশমেন্ট দিবে। মা বললেন রাতের তো গভীরে উমর কি এটা দেখতেছে বুকামে, তুমি পানি মিশিয়ে দাও। মেয়ে বলল মা আমরা উমরের চক্ষুকে ফাঁকি দিতে পারলেও একজনের চক্ষুকে ফাঁকি দিতে পারবো না, আর তিনি হলেন মহান আল্লাহ, আল্লাহ তো দেখবেন। বারবার আসে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে চলতেছেন, তো একবার একজন রাখাল ছেলেকে দেখলেন সে কিছু ছাগল চড়াইতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষার জন্য তার কাছে গিয়ে বললেন হে ছেলে, তুমি যে ছাগল চড়াইতেছো এগুলো আমার কাছে বিক্রি করে দাও, এগুলো আমার কাছে বিক্রি করে দাও, আর ছাগলের মালিকের কাছে গিয়ে বলবা যে এই ছাগলগুলাকে বাঘে খেয়ে ফেলছে। ওই রাখাল ছেলেটা বলল সে জানতো না উনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন উমর, খলিফাতুল মুসলিমিন উমর এই ছেলেটা জানতো না। ওই ছেলেটা সাথে সাথে চিৎকার দিয়ে বলল তুমি বলতেছ যে এগুলোকে তুমি কিনে নিবে আর আমি আমার মালিককে বলবো, ছাগলের মালিককে বলবো ওগুলাকে বাঘে খেয়ে ফেলছে, আইনাল্লাহ আইনাল্লাহ, এর মানে হলো আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আল্লাহ কোথায়। ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ল, যে কি না তাকওয়া, কি না পরহেজগারি, কি না আল্লাহর ডর ওই রাখাল ছেলের ভিতরে আল্লাহ রাব্বাল আলমিন ঢেলে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এটা হচ্ছে আল্লাহকে ডরানো, এটা কি আল্লাহ বয় আল্লাহকে ভয় করার পরিচয়, সাইন। তৃতীয় লোকটা কি বলেছিল, সে বলেছিল রাব্বুল আলামিন আমার তো একজন কর্মচারী ছিল বাট সে তার পেটা তার স্যালারিটা রেখে গিয়েছিল, আমি কি করব, এটা ছিল তার আমানত, বাট এটাকে আমি ইনভেস্ট করলাম, অনেক গরু হয়ে গেল, আমি যথাসময়ে সঠিকভাবে যেভাবে সে রেখে গিয়েছিল তার সবগুলা ইনভেস্টকে আমি ফেরত দিয়ে দিলাম, একটু আমি রাখি নাই আল্লাহ, এটা হচ্ছে আমানত, আমানতের তদারকি করা, আমানতের লুকাফটার করা, আমানতের খেয়ানত না করা। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পছন্দ করেছিলেন তাদের কাজটা, নিশ্চিত মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করলেন, তাদেরকে হেফাজত করলেন, দুনিয়া এবং আখেরাতে ওই সমস্ত লোকদের জন্যই রয়েছে চিরশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এখান থেকে শিক্ষা নিয়ে সুন্দর করার জীবন, সুন্দর জীবন করার তৌফিক তিনি আমাদেরকে দান করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে এখানেই বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।